বেটে খাটো মানুষ ভাই, আগে আমরা সিপিএম কে চোর বলতাম, চোর অনেক মুরব্বী বাবাজি। পশ্চিম বাংলা জুড়ে যেভাবে গরিব মানুষের টাকা নিয়ে তছরুপ করা, মঞ্চের সামনে এসে বসুন আপনারা প্রত্যেকেই। তিনজন লোক যাবে, তাই আবার এত স্বাগত। বেটে খাটো মানুষ ভাই, আগে আমরা সিপিএম কে চোর বলতাম, চোর। পশ্চিম বাংলায় একটা শাসন রানী, ডাকাত রানী, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, নাম তার মমতা ব্যানার্জি। পশ্চিম বাংলা জুড়ে যেভাবে গরিব মানুষের টাকা নিয়ে তছরুপ করা হচ্ছে, তিনজন লোক যাবে, তাই আবার এত স্বাগত। কার্ড কোয়ালিটা দিয়েছে কি? আজকে কথা হচ্ছে যে কার্ড কোয়ালি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এটা প্রমাণিত সত্য এবং কার্ড কোয়ালি ফেরত দিচ্ছেন। সব থেকে বড় কথা এইটা যে কার্ড কোয়ালিটি যখন খেয়েছেন যারা খেয়েছেন নিয়েছেন, তখন তারাই নেওয়ার অপরাধেই প্রথম তো তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল। দৃষ্টান্তমূলকভাবে তাদের কিছু অ্যারেস্ট করা উচিত ছিল যে তোমরা নিলে কী করে, কেন নিয়েছ, কার পারমিশনে নিয়েছো, দল কি বলেছিল টাকা নাও, তাহলে ভবিষ্যতে এই জিনিসটা করতে। আমি নিলাম 2 লাখ টাকা, ফেরত দিলাম 10,000 টাকা, আমি কার্ড মানি ফেরত দিয়েছি। কেউ কি 100% দিচ্ছে? ধর বসিরহাটে 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে কার্ড মানির অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ হয়েছে, দলের কর্মীরাই করেছে আপনাদের। কার্ড মানি আবার বলছি, কার্ড মানি যার বিরুদ্ধেই থাকুক, কোন দলের বিরুদ্ধে আমরা এই নিয়ে কথা বলিনি, বলছিও না। আমরা বলছি কার্ড মানি যারা খেয়েছে, অন্যায় করেছে, যারা দিয়েছে তাদের অপরাধ হয়েছে, কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে, অর্থাৎ দোষটা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না যে কার্ড মানি ওরা দিয়েছে কেন। আজকে কার্ড মানি যে গরিব দুর্ব মানুষগুলো যাদের দরকার ছিল, প্রয়োজন ছিল, প্রয়োজনের কারণে তারা দিতে বাধ্য হয়েছে যে ভাই এইটুখানি দিয়ে যদি আমার একটুখানি কিছু পাওয়া যায়, এই এই ভাবনা।